প্রতিদিন ঘুমানোর আগে যৌন ক্ষমতা বাড়ানোর জন্য যৌন শক্তিবর্ধক ঔষধ না খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। এতে আখেরের সমস্যা আরও গুরুতর হয়ে ওঠে ধীরে ধীরে। বরং গবেষণায় দেখা গিয়েছে পুরুষের পুষ্টিকর খাদ্য গ্রহণের মাধ্যমেই যৌন শক্তি বৃদ্ধি পেয়ে থাকে। এক্ষেত্রে গরুর খাঁটি দুধ ও ডিমের ভূমিকা অসাধারণ। যৌন শক্তি বাড়ানোর ক্ষেত্রে ইউনানি ঔষধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এজন্য অবশ্যই অভিজ্ঞ ও রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মনে রাখবেন, সস্তায় যৌন শক্তিবর্ধক ট্যাবলেট কেনা থেকে বিরত থাকুন। এটি আপনার কোনো উপকার করবেই না, বরং আরও অপকার করবে। এবং যৌন শক্তি বাড়ানোর কোনো মন্ত্র আছে বলে বিশ্বাস করবেন না। যারা আপনাকে মন্ত্র পড়ে সহবাসের পরামর্শ দেয়, তারা নিছক আপনার সঙ্গে প্রতারণা করে মাত্র। তাই বলে যে এর কোনো চিকিৎসা নেই তা নয়। প্রকৃতিতে বেশ কিছু ঔষধি গাছ রয়েছে যেগুলো খেলে আপনার অবশ্যই উপকার হবে। প্রতিদিন ঘুমানোর আগে খাঁটি মধু ও কালোজিরা পানি দিয়ে খাবেন, 100% কাজে লাগবেই। তবে আজ অন্য একটি ভেষজ ঔষধের কথা বলবো। বলা হয় থাকে শুধুমাত্র এটি খেলেই আপনার যৌন জীবন চাঙ্গা হয়ে উঠবে। গবেষণা অনুযায়ী জিংসেন নামে একটি মূল বীর্যস্থলনের সময়কাল কার্যকরী ও পার্শ্বপ্রতিক্রিয়াহীনভাবে বাড়িয়ে দেয়। জিংসেন মূলটির বয়স 6 বছর হতে হবে। জিংসেন বর্তমানে সারা বিশ্বে একটি আলোচিত ঔষধি উদ্ভিদ, যার মূলে রয়েছে বিশেষ রোগ প্রতিরোধ ক্ষমতা। হাজার বছর ধরে চীন, জাপান, কোরিয়ায় জিংসেনের মূল বিভিন্ন রোগের প্রতিষেধক, শক্তি উৎপাদনকারী, পথ্য ও টনিক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এটি মাংসল মূল বিশিষ্ট এক ধরনের বহু বর্ষজীবী উদ্ভিদ। এটি পূর্ব এশিয়াতে, বিশেষ করে চীন, কোরিয়া, পূর্ব সাইবেরিয়াতে ঠান্ডা পরিবেশে জন্মে। শক্তিবর্ধক টনিক হিসেবে বিভিন্ন দেশে জিংসেনের প্রচলন আছে। জিংসেন শব্দটা উচ্চারণের সঙ্গে যে দেশটির নাম উচ্চারিত হয় সেটি হলো কোরিয়া। জিংসেনকে অনেকে কোরিয়ান ভায়াগ্রা বলে থাকেন। জিংসেন হলো গাছের একটি মূল। হাজার বছর ধরে কোরিয়াতে জিংসেন ঔষধি গুণাগুণের জন্য ব্যবহৃত হয়ে আসছে। জিংসেন গাছের মূল রোগ প্রতিরোধক এবং ইংরেজিতে এটিকে ন্যাচারাল ভায়াগ্রা বলা হয়ে থাকে। জিংসেনকে কোরিয়ানরা বিভিন্নভাবে খেয়ে থাকে। এর পুরো মূল সুপে দিয়ে দেয়, সিদ্ধ মূল খেতে হয়, চিবিয়ে চিবিয়ে এর নির্যাস নিতে হয়। জিংসেন দিয়ে মদও তৈরি হয়। এছাড়াও জিংসেনে রয়েছে নানাবিধ খাদ্য উপকরণ। জিংসেনকে বলা হয় আশ্চর্যলতা, যা চীনে সহস্রাব্দ ধরে ব্যবহৃত হয়ে আসছে এবং শক্তি উৎপাদনকারী পথ্য হিসেবে চাইনিজরা যুগের পর যুগ ধরে এটি ব্যবহার করে আসছে। জিংসেনের গুণাবলীর মধ্যে সবচেয়ে বেশি যা প্রমাণিত তা হলো পুরুষের লিঙ্গোত্থানজনিত অক্ষমতা রোধ করে। এটি 45 জন ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গোত্থানে অক্ষম ব্যক্তি এর উপর একটি পরীক্ষা চালানো হয়। তাদের এক সপ্তাহের জন্য দিনে 3 বার করে 900 মিলিগ্রাম জিংসেন খেতে দেওয়া হয় এবং এরপর 2 সপ্তাহ বিরতি দিয়ে আবার 8 সপ্তাহ খেতে দেওয়া হয়। তাদের মধ্যে 80% জানান যে জিংসেন গ্রহণের ফলে তাদের সমস্যা অনেক কমে গেছে এবং তারা এখন বেশ সক্ষম। 2007 সালে 90 জন ব্যক্তির উপর করা অনুরূপ আরও 2টি গবেষণা একই রকম ফল দেয়। 2002 সালে একটি গবেষণায় বিজ্ঞানীরা আবিষ্কার করেন যে জিংসেন কীভাবে লিঙ্গোত্থানজনিত সমস্যা দূরীকরণে সহায়তা করে। পুরুষের যৌনাঙ্গে বিশেষ ধরনের টিস্যু থাকে। নাইট্রিক অক্সাইডের উপস্থিতিতে এই টিস্যু রক্তে পরিপূর্ণ হয়ে লিঙ্গোত্থান ঘটায়। জিংসেন সরাসরি দেহে নাইট্রিক অক্সাইডের পরিমাণ বাড়িয়ে আপনার এই সমস্যা দূর করবে। সুতরাং যারা এই সমস্যায় ভুগছেন, তারা প্রতিদিন জিংসেন খান। 3 দিন বা 7 দিন পর আপনি আপনার রেজাল্ট পাবেন। ধন্যবাদ।